হাটহাজারী উপজেলার বেখল ইউনিয়নের রহিমপুর এলাহার মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়ত এন জহুর মিলনায়তন ও স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিদ্যালয় প্রাঙ্গণত অনুষ্ঠিত হইয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব ও পিকেএসএফর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম হুমায়ুন ও জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনাত উপস্থিত আছিল বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য মোহাম্মদ সরোয়ার মোর্শেদ। অনুষ্ঠানত বক্তব্য রাখিল স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, প্রাক্তন ছাত্র মোহাম্মদ সেলিমউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কাদের। স্বাগত বক্তব্য রাখিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপ কুমার চক্রবর্তী। আলোচনা সভার পর বিজয়ী অল মধ্যে বার্ষিক পুরস্কার তুলি দেয় অতিথি অল। এছাড়াও পিকেএসএফ এর সৌজন্যে অজ্ঞ গভীর নলকূপ উদ্বোধন করা হইল। যখন সচিব হই, যখন মুখ্য সচিব হই, সবসময় মনে থাকতো এই বিদ্যালয়ের কথা এবং শিক্ষক মন্ডলীর কথা। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।